প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন স্কলারশিপের ভিডিও আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা যারা দু হাজার বাইশ সিজনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করবে তো তোমাদের জন্য এমন কয়েকটি স্কলারশিপ নিয়ে আলোচনা করব যে স্কলারশিপগুলোতে তোমরা আবেদন করলে হানড্রেড পারসেন্ট টাকা তোমরা পাবে এবং কিভাবে আবেদন করবে কী কী যোগ্যতা লাগবে কখন এগুলি ফর্ম বেরোবে সমস্ত গোটা বিষয়টাই আজকের এই ভিডিওতে আলোচনা করবো এবং ভিডিওটি দেখার পর তোমরা অবশ্যই কমেন্ট করবে তুমি কোন কোন স্কলারশিপে আবেদন করবে তো ভিডিওটি শুরু করা যাক প্রথমেই তোমাদের সঙ্গে যে স্কলারশিপটি শেয়ার করবো সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপ স্বামী বিবেকানন্দ মেরিটকাম মিন স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ তো এই স্কলারশিপে আবেদনের জন্য তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে সিক্সটি পারসেন্ট নম্বর পেয়ে পাশ করতে হবে এবং তার সঙ্গে তোমাদের ফ্যামিলি ইনকাম বছরে আড়াই লক্ষ টাকার নিচে থাকতে হবে এস সি এস বা জেনারেল প্রত্যেক স্টুডেন্টই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবং এই স্কলারশিপে আবেদন করলে বছরে কিন্তু বারো থেকে ছিয়ানব্বই হাজার পর্যন্ত টাকা তোমরা পেয়ে যাবে এবং এটা হানড্রেড পারসেন্ট শিওর তোমরা এই স্কলারশিপে আবেদন করলে অবশ্যই টাকা পাবে এবং তার সঙ্গে এই স্কলারশিপে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হয় এবং অক্টোবর নভেম্বর মাসে এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু স্টার্ট হয় দ্বিতীয় যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে ওএসিস স্কলারশিপ বা পি ম্যাট্রিক বা পোস্ট ম্যাট্রিক বা অনেকে অনলাইন স্কলারশিপ নামে পরিচিত যে স্কলারশিপটি এবং এই স্কলারশিপে শুধুমাত্র এসসি এসটি এবং ওবিসি স্টুডেন্টরাই আবেদন করতে পারবে এবং এই স্কলারশিপে তোমাদের যে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটি যে কোনো স্ট্রিমে তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং তোমাদের কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই এই স্কলারশিপে তোমরা শুধুমাত্র পাশ করলে কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবং এই স্কলারশিপের বছরে কিন্তু তোমরা তিন হাজার থেকে বারো হাজার টাকা পর্যন্ত এই স্কলারশিপে পেয়ে যাবে এবং এই স্কলারশিপের আবেদন প্রসেস অক্টোবর নভেম্বর মাসে স্টার্ট হয় তৃতীয় যে স্কলারশিপটির কথা বলবো সেটি একটি প্রাইভেট স্কলারশিপ এবং এই স্কলারশিপটি প্রতি বছরে কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হয় স্কলারশিপটি হচ্ছে এলআইসি গোল্ডেন জুবিলি স্কলারশিপ বা গোল্ডেন জুবিলি ফাউন্ডেশন স্কলারশিপ নামে পরিচিত এই স্কলারশিপে তারাই একমাত্র আবেদন করতে পারবে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে সিক্সটি পারসেন্ট বা তার অ্যাভভ বা ওপরে নম্বর পেয়েছে তারাই একমাত্র আবেদন করতে পারবে এই স্কলারশিপ তুমি যদি সিলেক্টেড হও তবে কিন্তু বছরে কুড়ি থেকে তিরিশ হাজার টাকা এই স্কলারশিপে তুমি পেয়ে যাবে মাধ্যমিক পাস করে থাকলে কুড়ি হাজার এবং উচ্চ মাধ্যমিক পাস করে অ্যাপ্লাই করলে তিরিশ হাজার টাকা এই স্কলারশিপ থেকে পেয়ে যাবে এবং এই এলআইসি স্কলারশিপে এস সি এস নির্বিশেষে সবাই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবং আবেদন করলে তোমরা কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর থাকতে পারো তোমরা টাকা পেতে পারো এলআইসি স্কলারশিপের আবেদন প্রসেস স্টার্ট হয় ডিসেম্বর মাসে চার নম্বরে যে স্কলারশিপটির কথা বলবো সেটি একটি প্রাইভেট স্কলারশিপ সীতারাম জিন্দাল ফাউন্ডেশন স্কলারশিপ তো এই স্কলারশিপে তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করে আছো তোমরা প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা এই স্কলারশিপ থেকে যারা মাধ্যমিক পাস করে অ্যাপ্লাই করবে তারা বছরে ছ হাজার এবং যারা উচ্চ মাধ্যমিক পাস করে অ্যাপ্লিকেশন করবে তারা কিন্তু বছরে আট থেকে বারো হাজার টাকা এই স্কলারশিপে পেয়ে যাবে এবং তোমরা যারা ক্লাস ইলেভেন থেকে টুয়েলভে বা মাধ্যমিক পাস করে অ্যাপ্লাই করবে তো তোমাদের এখানে পার্সেন্টেজ লাগবে বয়েজদের ক্ষেত্রে সিক্সটি ফাইভ পার্সেন্ট এবং গার্লসদের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট হলেই কিন্তু তোমরা এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে এবং এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন টোটালি কিন্তু অফলাইনে হয়ে থাকে তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের একটি ঠিকানায় সেন্ড করতে হয় এই স্কলারশিপের নির্দিষ্ট কোনো লাস্ট ডেট নেই তোমরা যখনই এই পরের শ্রেণীতে উত্তীর্ণ হবে তখনই তোমরা এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে এবং এর অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করলেই তোমরা অটোমেটিক এই স্কলারশিপের ফর্মটি ডাউনলোড করতে পারবে প্রতি বছর কিন্তু এই স্কলারশিপ থেকে বছরে বারো হাজার স্টুডেন্টকে প্রতি বছর টাকা দেওয়া হয়ে থাকে তাই হিউজ পরিমাণ টাকা এবং হিউজ পরিমাণ স্টুডেন্টকে কিন্তু স্কলারশিপ দেওয়া হয় অবশ্যই তোমরা এই স্কলারশিপ এলিজিবিলিটি থাকলে আবেদন করে দেবে এরপরে যে স্কলারশিপটির কথা বলবো সেটা হচ্ছে কিপ ইন্ডিয়া স্মাইলিং ফাউন্ডেশন স্কলারশিপ বা অনেকে কোলগেট স্কলারশিপ বলে থাকে এই স্কলারশিপটি তোমরা যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে তোমরা যে কোনো স্ট্রিমে পড়াশোনা করলে আবেদন করতে পারবে এবং এই স্কলারশিপের আবেদনের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে তোমাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস যে কোনো স্ট্রিমে পেতে হবে স্কলারশিপটি টোটালি অনলাইন পদ্ধতিতে অ্যাপ্লিকেশন হয় নভেম্বর ডিসেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত কিন্তু এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন ডেট বা প্রসেস সেটা কিন্তু চলে এবং এটি টোটালি কিন্তু একটি প্রাইভেট স্কলারশিপ যেটা কোলগেট কোম্পানির পক্ষ থেকে দেওয়া হয় এবং এই স্কলারশিপে তুমি যদি সিলেক্টেড হও তাহলে কিন্তু বছরে তিরিশ হাজার টাকা পেয়ে যাবে এরপরে আরও একটি পশ্চিমবঙ্গের জনপ্রিয় স্কলারশিপ নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে প্রাইভেট স্কলারশিপ স্কলারশিপটির নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপ অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী প্রত্যেকেই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবং এই স্কলারশিপে তোমাদের যোগ্যতা হিসেবে যে কোনো স্ট্রিমে তোমরা পাশ করে থাকলেই হবে এমন কোনো নির্দিষ্ট বলা নেই তোমাকে কত পার্সেন্টেজ পেতে হবে অর্থাৎ তুমি যদি কেবলমাত্র পাশ করে থাকো তবেই কিন্তু তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপ থেকে ছ থেকে বারো হাজার টাকা প্রতি বছরই দেওয়া হয় এবং এই স্কলারশিপের আবেদন টোটালি কিন্তু অফলাইন পদ্ধতিতে এবং তোমাদের একটি নির্দিষ্ট শিকানায় বাই পোস্টের মাধ্যমে তোমাদের ডকুমেন্টসগুলো সেন্ড করে দিতে হয় তাছাড়ি স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফর্ম তো এই অ্যাপ্লিকেশনের সাথে তোমার ডকুমেন্টস অ্যাটাচ করে ঠিকানায় সেন্ড করলেই কিন্তু তুমি এই স্কলারশিপ থেকে টাকা পেয়ে যাবে যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে জিপি বিড়লা ফাউন্ডেশন স্কলারশিপ এবং এটি টোটালি কিন্তু একটি প্রাইভেট স্কলারশিপ এবং এই স্কলারশিপে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস ক্যান্ডিডেটরাই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তোমাদের টি ফাইভ পার্সেন্ট লাগবে এবং সিবিএসই বা অন্য বোর্ডের ক্ষেত্রে কিন্তু নাইনটি মার্কস পেলেই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবং এই আবেদনের প্রসেস টোটালি কিন্তু অনলাইন পদ্ধতিতে হয়ে থাকে এবং এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন অক্টোবর নভেম্বর মাসে স্টার্ট হয় এবং এখানেই কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হয় এবং এই স্কলারশিপে তুমি যদি সিলেক্টেড হও তাহলে তোমার কোর্স চলাকালীন যত টাকা খরচ হবে টোটালি কিন্তু এই জিপি বিল্লা ফাউন্ডেশনের পক্ষ থেকে তোমাকে সেই স্কলারশিপের টাকাটা দেওয়া হবে তো এতগুলো স্কলারশিপের মধ্যে তোমার কোন স্কলারশিপটি ভালো লেগেছে এবং তুমি কোন স্কলারশিপে আবেদন করবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং তোমরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে তো তোমরা যদি জানতে চাও কখন এই স্কলারশিপগুলি আবেদন শুরু হবে এর জন্য তোমাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে কারণ প্রতিনিয়ত আমি কিন্তু এই স্কলারশিপ রিলেটেড ভিডিওই আপলোড করে থাকি তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে এই ধরনের এডুকেশনাল ইনফরমেটিভ স্কলারশিপ রিলেটেড ভিডিও বার আগে পাবার জন্য